হ্যালো এভরিওয়ান, দ্য বেরি ল্যাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটা হবে একটা নোটিস নিয়ে, যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা নোটিস। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি একটু তোমাদেরকে ডিটেলসে বলে দিই যে জিনিসটা কী। দেখো, এই নোটিসটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 18 তারিখে বেরিয়েছে, 18/6/2024, আর এটা হচ্ছে নোটিস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, এটা হচ্ছে ঝাড়গ্রামে যারা অ্যাপ্লাই করেছিলে এই মেমো নাম্বারের আন্ডারে, অর্থাৎ DHFWS ঝাড়গ্রাম 2024-472, ডেট হচ্ছে 6/3/2024, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 6 তারিখে এটা বেরিয়েছিল। আর তার সাথে আরও একটা আছে DHFW, এটা হচ্ছে 2024-577, ডেট 15/3/2024। তো এই দুটো যে মেমো নাম্বার ছিল, এই দুটো মেমো নাম্বারের আন্ডারে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে ঝাড়গ্রামে বিভিন্ন পোস্টের জন্য, তো তাদের ক্ষেত্রে এখানে দেখো ডেট অ্যান্ড ভেনু দিয়ে দেওয়া হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিভিন্ন ক্যাটাগরির পোস্টের জন্য, যেটা হচ্ছে স্টাফ নার্স আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার আছে, তার সাথে হচ্ছে টিবি কোয়ার্ডিনেটর আছে, ব্লক এপিডেমিওলজিস্ট আছে, যোগা ইনস্ট্রাক্টর আছে। তো সবার জন্যই বলছি, একটুখানি মন দিয়ে শোনো, এই ভিডিওটা খুব ছোট্টর মধ্যে হবে। দেখো, স্টাফ নার্সদের জন্য এখানে ডেট অ্যান্ড টাইম যেটা দেওয়া আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের, সেটা হচ্ছে 1/7/2024 10:30 থেকে এটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। ভেনুটা কোথায় দেওয়া আছে, অফিস অফ সিওময়েজ ঝাড়গ্রাম, অর্থাৎ সিওময়েজেরই ঝাড়গ্রামের সিওময়েজ অফিসেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে স্টাফ নার্সদের জন্য 1 জুলাই। ওকে, 1 জুলাই 10:30 থেকে তোমাদেরকে পৌঁছে যেতে হবে। কারা কারা যাবে, এখানে দেখো শর্ট লিস্টের একটা ক্যান্ডিডেটের একটা লিস্ট ওরা বের করেছে, যেখানে নাম নয়, এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে এখানে বের করা আছে। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভিডিওটা চাইলে পজ করে নিতে পারো, যা অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা দেখে তোমরা যেন 1/7/2024 যারা স্টাফ নার্স আছো তারা যেন পৌঁছে যেও। ওকে, এই জায়গাটা ভিডিওটা পজ করে নিও, একটুখানি দেখে নিও, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা থেকে দেখে নেবে আইডিটা। তো তারপরে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, এখানেও তোমার 1/7/2024 10:30 থেকেই আছে, এটাও আছে সিওময়েজ অফিস ঝাড়গ্রামে, আর অ্যাপ্লিকেশন আইডি এখানে একটাই আছে, অর্থাৎ এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েই আছে প্রায়, যে 419853 অ্যাপ্লিকেশন আইডি যে ক্যান্ডিডেটের আছে সে অলরেডি সিলেক্টেড, একটাই পোস্ট ছিল বোধ হয় আর একটাই ক্যান্ডিডেট এখানে শর্ট লিস্টেড করা হয়েছে, অর্থাৎ মানে গেলেই চাকরি আর কি। তো তারপরে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এখানেও দেখো 1/7/2024 1 তারিখে আছে, ভেনু এখানে কোথায় আছে, ঝাড়গ্রাম সিওময়েজ অফিস। এখানে তিনটে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, তিনটে অ্যাপ্লিকেশন আইডি একটুখানি জুম করে দিচ্ছি আমি, একটু দেখে নাও পজ করে ভিডিওটা। এই তিনটে ক্যান্ডিডেটই যাবে, কটা পোস্ট ছিল এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু কম্পিটিশনটা কমই আছে, যদিও একটাও পোস্ট থাকে তাহলেও তিনজনের মধ্যে একজনকে সিলেক্ট করবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট PMDP TV HIV কোয়ার্ডিনেটর, এখানে ডেট অ্যান্ড টাইম আছে 10:30 থেকে 1 1 জুলাই সিওময়েজ অফিসেই তোমাদেরকে পৌঁছে যেতে হবে। এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আইডি আছে, তোমরা অ্যাপ্লিকেশন আইডিটা দেখে ঝটপট করে রেডি হয়ে নিও। সরি, এখানে অ্যাপ্লিকেশন আইডি আরও দেওয়া আছে, এইগুলো ছাড়াও এই নিচে এতগুলো আছে যেগুলো সবই হচ্ছে এই পোস্টার আন্ডারে অ্যাপ্লাই করেছিলে। তারপর আছে ব্লক এপিডেমিওলজিস্ট, যেটা 15 ফিনান্সের আন্ডারে নেওয়া হচ্ছিলো, এখানেও সেম, সরি এখানে হচ্ছে একটুখানি চেঞ্জেস আছে, একটু দেখে নাও। 1 থেকে 4 পর্যন্ত 1, 2, 3, 4 এই 4টে ক্যাটাগরি, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার আর ডিস্ট্রিক্ট TB HIV কোঅর্ডিনেটর, PMDT আর হচ্ছে TB HIV কোঅর্ডিনেটর, এই 4টে প্রথম পোস্টের জন্য 1 তারিখে 1 জুলাই সিওময়েজ অফিস ঝাড়গ্রামে যেতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 5 নম্বরে আছে ব্লক এপিডেমিওলজিস্ট, এদের জন্য 2 তারিখে এখানে 10:30 থেকে যেতে হবে ঝাড়গ্রাম সিওময়েজ অফিস। ডেটটা ভালো করে দেখে নিও, উল্টোপাল্টা ডেটে গেলে কিন্তু তোমার মানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে না, তোমার টোটাল ইয়েটাই ক্যান্সেল হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, জুম করে দিয়েছি, একটু দেখে নিও, PDFটা তোমার টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারবে আরও সহজে। তারপরে আছে যোগা ইনস্ট্রাক্টর আছে, এদের ক্ষেত্রেও 2 তারিখে ডেকেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সিওময়েজ অফিস ঝাড়গ্রাম। এখানে 4টে আইডি আছে, অ্যাপ্লিকেশন আইডি, পোস্ট কটা ছিল এই মুহূর্তে মনে নেই, কিন্তু কম্পিটিশনটা খুব একটা বেশি নেই, 4 জনের মধ্যে যদি একটাও পোস্ট থাকে তাহলে একজনকে সিলেক্ট করাটা এমন কিছু ইয়ে নয়, ব্যাপার নয়, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আরও কী কী জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে, দেখো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার টু সেড ইন্টারভিউ উইদাউট অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, যেটা হচ্ছে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা তোমাদেরকে ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে। আদার্স যে রিলেটেড ডকুমেন্টস সেগুলো সব অরিজিনাল এবং অ্যাকসেপ্ট করে অ্যাটেস্টেড করা জেরক্স কপি রাখতে হবে, অর্থাৎ মাধ্যমিক থেকে যতগুলো তোমার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমার DMLT, BMLT বা হচ্ছে স্টাফ নার্সিংয়ে GNM, ANM, যে যা ট্রেডে আছো
সেগুলো সব মার্কশিট প্লাস হচ্ছে সার্টিফিকেট সব নিয়ে যাবে। ক্যান্ডিডেট হচ্ছে রিপোর্ট করতে হবে 20 মিনিট বিফোর দ্য স্কেডিউল টাইম, অর্থাৎ 10:30 থেকে টাইম দিয়েছে, তার মিনিমাম আধ ঘন্টা আগে 20 মিনিট আগে তোমাদেরকে পৌঁছে যেতে হবে সিওমিজ অফিসের মধ্যে। কোনো টিএডিএ দেওয়া হবে না। আর হচ্ছে যে ইনস্ট্রাকশনটা ফলো করবে হেলথের ওয়েবসাইটে গিয়ে, বাকি যা যা ওদের নেক্সট আপডেট থাকবে ওখানেই ওরা পাবলিশ করে দেবে। আর অথরিটি যে ডিসিশন সেটাই হচ্ছে লাস্ট ডিসিশন, সিলেকশন হওয়া বা না হওয়া টোটালটাই হচ্ছে যে ওদের ডিসিশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। আর কবে কি যেতে হবে সেটা তো বলে দিলাম, 1 তারিখ, আর হচ্ছে 2 তারিখে আছে। 1 থেকে 4 পর্যন্ত যাদের পোস্ট আছে সেগুলো 1, 2, 3, 4 নেম অফ দ্য পোস্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে 1 তারিখে, আর হচ্ছে 5 আর 6 অর্থাৎ ব্লক এপিডেমিওলজিস্ট আর যোগা ইনস্ট্রাক্টরের 2 তারিখে আছে, সেম ভেনু যেটা ঝাড়গ্রাম সিওমিজ অফিস। সব কিছু ডকুমেন্টস নিয়ে 10:30 আগে অর্থাৎ 10:00 মধ্যে তোমাদেরকে পৌঁছে যেতে হবে। তো এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছিল, এটার মাধ্যমে আমি তোমাদেরকে এটা জানিয়ে দিলাম, কারণ তোমরা যারা অ্যাপ্লাই করেছো তাদের হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি মিস করে যাও তাহলে তোমাদের গোটাটাই ক্যান্সেল হয়ে যাবে। তো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।